আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি যিনি এই বিষয়ে চিন্তা করছেন এবং কাকে নেবেন না কার দ্বারা কাজ হবে ওইভাবে উনি আমরাও চিন্তা করেছি তাই তবে আপনি যদি আমাকে জোর দিয়ে প্রশ্ন করেন তাহলে আমি বলতে চাই অবশ্যই আমাকে ছাড়া কাকেই নেবে কেউ তো বলতে পারবে না এই এলাকাটা আমার আমি দেখছি অনেকজন নির্বাচনের জন্য কেউ কারো এলাকা দেখাতে পারবে না আমি দেখাতে পারবো যা আমার স্বামী সারা জীবন ধরে সত্তরে তিয়াত্তরে সাতবার নির্বাচন করেছে মাঠে পরীক্ষিত সৈনিক সুতরাং ওর স্ত্রী হিসাবে ওর প্রথম অধিকার ও যদি না নেয় অবশ্যই আমাকে দিতে হবে তাই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ওটার উপর আমি বলবো না যে আমি 100% আশাবাদী ওটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম